আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুবই ভালো আছি। তো এই তো ঈদের আগে তোমাদের আগের ভিডিওটা দেখাচ্ছি, সেটা হচ্ছে বাড়ি যাওয়ার আগে এখন আমরা কি করতেছি। আজ শেষ অফিস, তো ভিডিওটা গতকালের, যে কারণে আমি আজ পোস্ট করতেছি। তো এর মধ্যে দেখলাম আমার হাজব্যান্ড অনেকগুলো সবজি নিয়ে আসছে। তো সবজিগুলো আমি এভাবে বাছতেছিলাম যে কোনো নষ্ট আছে কি না, অনেকগুলো যেহেতু, তো সেহেতু একটু ফ্রোজেন করে রেখে যাই আর বাকি একটু রান্না করে খেয়ে নিই। তো খুব তাড়াতাড়ি করে বেছে কুটে আমি এগুলো পরিষ্কার করে এরপর অফিসে চলে গেলাম। তো এই তো অফিসে চলে আসছি। আজ যেহেতু শেষ দিন ছিল, তো সেই জন্য একটু আসলে কম সময়ে এখানে থাকবো, বেশি সময় থাকবো না। অফিসে ঢুকে কিছুক্ষণ অফিসের হালকা পাতলা কিছু কাজ আছে গুছিয়ে নিব, এর পরবর্তীতে আমি বের হয়ে যাব। আর দেখো, এরই মধ্যে অফিস থেকে আমি ঘুরে বের হয়ে আসছি, বাহিরের দৃশ্যটা তোমাদের দেখালাম। আর দেখো, এখন আমি বাহিরে চলে এসে হঠাৎ করে আবার পাশে ভাবি আছে, সে তার বেবি সহ চলে আসছে। ভাবি বললো যে বাড়ি যাওয়ার আগে একটু দেখা করে নেই, সবার সাথেই আসলে অনেকদিন দেখা হবে না, সেজন্য দেখা করার জন্য চলে আসছে। তো যে কারণে আমি ভাবিদের বেবি এবং আমার বেবিরা আছে, একটু চিপস করে নিচ্ছি আর নুডলস করে নিচ্ছি। তো এরপরে আমি আমার গুজগাছ করে নেব বাড়ি যাওয়ার জন্য। তো বাচ্চাদেরকে টেবিলে নুডলস দিলাম, বললাম তোমরা খেয়ে নাও। তো ওদেরকে এর মধ্যে আবার ভাবি দেখলাম একটি কোক নিয়ে আসছে, কোক ঢাললাম ওদের কোক দেওয়ার জন্য। তো সবাই মিলে আমরা এখন নাস্তা করে নেব, বাচ্চাদেরকেও বললাম খেয়ে নাও। কি ব্যাপার, খাও তোমরা? ও, তোমরা কি প্রতিযোগিতা করতেছ? আচ্ছা খাও দেখি কে পারো, তাহলে পুরস্কার আছে। আসলে বাচ্চারা যখন বলল চ্যালেঞ্জ করলাম, তখন আমি শুনে বললাম তোমাদের জন্য পুরস্কার আছে। তো কি পুরস্কার দেয় সেটা দেখতে থাকো, দেখা যাক। আর পুরস্কার আসলে তো এরকম কি যে উৎসাহ, বাচ্চারা একসাথে খেলে আসলে তাড়াতাড়ি খায় বা খাওয়া হয়, অনেক সময় খেতে চায় না, এটাই মূল উদ্দেশ্য। যে তোমরা খেয়ে নাও দেখি কে পারে, তাহলে পুরস্কার আছে। এ বিষয়টা হচ্ছে আসলে প্রত্যেকটা বাচ্চা একজন আরেকজনকে অনুকরণ করে, দেখে খাওয়া শিখে। তারা যেহেতু এমনিতেই বড় হয়েছে খায়, তারপর দেখলাম যে আরও ভালো করে আনন্দ নিয়ে খেলো, এটাই সবচেয়ে বড় কথা। বাচ্চারা বাড়ি যাওয়ার আগে বা মাঝে মাঝে এভাবে রিক্রিয়েশন মানে নিলে, বাচ্চাদের দিলে, তাদের মন মানসিকতা খুবই ভালো থাকবে। আর তো এরই মধ্যে ওদের খাওয়া শেষ, খুশি করার জন্য ঘরে যেটা ছিল ওটা দিয়ে আমি খুশি করলাম। দেখুন দুজনে ভীষণ খুশি, কি খুশি হয়েছে বলার মতো না, আমার কাছে ভীষণ ভালো লাগলো। সবাই দোয়া করবেন। তো এই তো দেখো, তোমরা এখন মাইশামণি এবং আপছানা দুজনেই তোমাদের কাছ থেকে বিদায় নিল। তোমরা যদি ওদের ভিডিও দেখতে চাও আরও, আমাদেরকে জানাবো কমেন্টস করে, আমরা পরবর্তীতে চেষ্টা করব। তো ব্যাগ ট্যাগ গুছিয়ে, কাপড় গুছিয়ে এইবার বাড়ি ফেরার পালা, নিজেদের আপনজনদের কাছে ছুটে চলা। তো তোমরা আমাদের জন্য অনেক অনেক দোয়া রাখবা, ভালোবাসা রাখবা। খুবই আনন্দ এবং খুব একটা ভালো মনে বাড়ি যাচ্ছি, আবার যেন খুব সুন্দরভাবে ফিরে আসতে পারি, এই দোয়া সবাই রাখবা। তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। সবাই সুন্দরভাবে ঈদ কাটাও, যে যেখানে যাও না কেন সুন্দরভাবে ফিরে আসো যার যার জায়গায়, আর যার কাছে যাবে তার কাছে গিয়েও ভালোভাবে আনন্দ করো, এই দোয়া রাখবো, ভালোবাসা রাখবো সবার জন্য। তো তোমরা দেখতে থাকো, আমরা যাচ্ছি, আজ আর কথা বলবো না, বাড়ি গিয়ে তোমাদের সাথে পরবর্তী ভিডিও শেয়ার করব, যে বাড়ি গিয়ে আমি গ্রামে গিয়ে কী কী করি। তো এই বলে আজকে শেষ করলাম, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।